তাহলে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা কি লজিক গেট লজিক গেট চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটার নাম কি লজিক গেট তাহলে ইট ইজ বেসিক বিল্ডিং ব্লক দ্যাট ইজ ইউজ

Thank <laughs> you.

পরীক্ষা তো হবে পরীক্ষা না নিয়ে কাউকে তো তাও মানে ভোটের পরে আমি জুন জুলাই করে হবে মেয়ের আগে হওয়ার প্রশ্ন নেই হবে না বলতে পারে তাড়াতাড়ি না রে টোটাল শিক্ষা বর্ষটাই তো পিঠিয়ে যাচ্ছে এইটুকু কি হবে অফলাইন হবে ভেবে এগোতে হবে যদি অনলাইন হয় সেটা বাকিটা তো পরের কথা অনলাইন হবে ধরে নিয়ে যদি প্রিপারেশন নেওয়া যায় অফলাইন হলে কিন্তু প্রবলেম আরে কারো কোনো এখন অব্দি ডাউট নেই তো হ্যালো না স্যার এইটুকু থিওরি পার্ট আমরা জানি নেক্সট এবার এক এক করে আমরা জিনিসগুলো দেখিয়ে দেবো সেটা হলো এন্ড গেট নাম্বার ওয়ান অ্যান্ড গেট আমরা একটু লজিক গেটগুলো দেখে নেবো স্যার এগুলো তো করিয়েছে না ইউনিভার্সাল গেটটা করাননি শুধু অনেকে ভর্তি হয়নি আমি সব করিয়ে দিই কবে করালাম দুবার হয়ে গেল এটা না স্যার ফার্স্ট ক্যাপ কার ক্লাসে করেছিলেন স্যার এটা মানে আমি একটাই করেছিলাম ও এটা নিয়ে থার্ড টাইম করাচ্ছেন ভালো তো একটা ইনিস কতবার করানো হয়ে যাচ্ছে এটাকে কি বলছি লজিক সিম্বল রাইট স্যার আজকে লজিক্যাল তে কাউ হবে তার মধ্যে থুইটিক সার্কিট আটা দেখাবো আর কি এইটুকু একবার করে সব বলে যাই কারণ আছে জিরো 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 ওয়ান জিরো ওয়ান আমরা জানি গেটে কি হয় যখন আলটিমেটলি কারেন্টটা পাস হবে দুটো টাচ করে তবেই আলো জ্বলবে তবেই লাইটটা জ্বলবে রাইট দুটো ওয়ানে ওয়ান বাকি এনি কম্বিনেশন জিরো কি না কি রে ক্লিয়ার দু নাম্বার গেট যদি গেট হয়

যেকোনো একটা যদি টাচ করে তাহলেই আমার চলবে তাহলে এনি ওয়ান দেন ওয়ান হ্যাঁ কি বোঝা যাচ্ছে আরে কারো কোনো ডাক না 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 ঠিক আছে তাড়াতাড়ি গেট গুলো শেষ করে গেটের এর অ্যাড্রেস গুলো ধরতে হবে নট গেট যদি এ ইনপুট দিই

জিৰো দিলে ওৱান পাই আৰু জিৰম আগে টাচ কৰানো থাকে এবাৰ তাইজ জিৰো দিলে ওৱান পাই ওৱান দিলে জিৰো পাই ক্লিয়াৰ তাহলে যদি আমি এখানে ইনপুট দিই কিছু নট গেট এর মধ্যে দিয়ে যায় তাহলে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট আউটপুট পাব ওয়ান্স কমপ্লিমেন্ট আউটপুট পাব ওয়ান্স কমপ্লিমেন্ট আউটপুট পাব বল কি ডাউট কারো ডাউট এইটুকুতে কি রে ডাউট নেই তো কারো हेलो यूनिवर्सल गेट का ए गेट ऑल बेसिक गेट कैन बी रिप्रेजेंटेड একটা গেট যার মাধ্যমে সব বেসিক গেট কে রিপ্রেজেন্ট করা যায় তাকে বলতে পারি ইউনিভার্সাল গেট একটা গেট যেটা দিয়ে সকল বেসিক গেট কে রিপ্রেজেন্ট করা যায় তাকে আমরা ইউনিভার্সাল গেট বলতে পারি

এক টাকা দিয়ে লোকে জলজিরা খাচ্ছিল না এক টাকা দিয়ে ম্যাঙ্গো লজেন্স খাচ্ছিল না দুজন একসঙ্গে টাই আপ করে তৈরি করলো পালস এক টাকাতে মানুষ জলজিরা আর ম্যাঙ্গো দুটোই খেতে পারছে লাইক দ্যাট দিস ইজ অ্যান্ড গেট আর দিস ইজ নট গেট দুটো পাঞ্চ আপ করে তৈরি হলো একটা গেট যেটা হলো ন্যান্ড গেট ক্লিয়ার এবার দ্যাট তো এবার সবাই ক্লিয়ার বললে

ডি নরমাল এন্ড ভাব এন্ড এর কি হবে এটা তো বুঝতে পারছিস এন্ডটা তো ক্লিয়ার কি রে হ্যাঁ হ্যাঁ মানে কি এন্ড এর কমপ্লিমেন্ট না মানে মাথায় বার এন্ড এর কমপ্লিমেন্ট হলে জিরোটা ওয়ান জিরোটা ওয়ান জিরোটা ওয়ান ওয়ানটা জিরো ওকে বুঝলি প্রেন্ডেড টু ট্রুবিলটাকে কমপ্লিমেন্ট করে দিতে হবে তাই তো ন্যান মানে কি এন্ডেই তো কমপ্লিমেন্ট ন্যান তো এন্ড এর কমপ্লিমেন্ট ন্যান এ এন ডি এন আগে এন বসালেই তো ন্যান তার মানে নট প্লাস এন্ড ইকুয়াল টু ন্যান বুঝলি কি রে হ্যাঁ 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 নট নট মানে কি অর প্লাস নট তার মানে তো নট

আর দুখানা গেট আমার বাকি থেকে লাভ নেই আর দুটো গেট বুঝে নেওয়া যাক সেটা হলো এক্স গেট আর এক্স এ এবি যদি ইনপুটে পাই এ ইন্টু বি বার প্লাস বি তার মানে জর বি জিরো 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 ওয়ান এবার যদি এটা কি হবে আউটপুট এটা অনেকেই বলে মুখস্থ রাখ কিভাবে বার করি যদি জিরো জিরো পাই জিরো আর জিরো নেই তাহলে জিরো ইন্টু বি বার মানে ওয়ান হয়ে যাবে প্লাস এ জিরো ছিল এবার ওয়ান ইন্টু জিরো জিরো ইন্টু ওয়ান ওয়ান ইন্টু জিরো জিরো প্লাস জিরো তার মানে হবে জিরো বুঝতে পারলি মাথায় ঢুকলো সবার

এই তো ছবি তাহলে এটা যখন জিরো নিচ্ছে এ জিরো আর বি জিরো এটার বার কত যাচ্ছে ওয়ান জিরো ইন্টু ওয়ান এটা কত এ পার এ তো জিরো ছিল এবার হলে কত হচ্ছে ওয়ান আর বি তাহলে ওয়ান ইন্টু জিরো জিরো ইন্টু ওয়ান কত যাচ্ছে এটাও জিরো এটাও জিরো জিরো প্লাস জিরো মানে জিরো বোঝা গেল হুম

ক্লিয়ার আগে এগো এক্স ওর এর কমপ্লিমেন্ট টাই হয় যদি তোর মনে হয় এটাকে রাফে করে দেখবি করতে পারিস এ বি নিলি এ ইন্টু বি প্লাস এবার ইন্টু বি বার কর এ বি নে জিরো জিরো তাহলে ইন্টু জিরো এবার বিবার বার ওয়ান ইন্টু ওয়ান তার মানে কত হবে জিরো প্লাস ওয়ান তার মানে হল ওয়ান বুঝা গেলো

এবারই হতো এবারই হতো আমার কি ভুললে খাই এবার ইন্টু এ বার হবে অবশ্যই ওয়ান 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 দিলে জিরো জিরো তাহলে কত হয় ওয়ান প্লাস জিরো তার মানে ওয়ান বুঝলি ক্লিয়ার এবার যে টপিকটা দেখাবো প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক লজিক হয়ে গেল

এখানে কটা ভেরিয়েবেল বেল আছে এআরবি দুখানটা ফেরিয়ে বেল আছে রাইট হাকি না কত ভেরিয়েবল আছে আর বি দুটো শুনতে পাচ্ছেন সবাই হ্যাঁ তাহলে আর বি দুটো ভেরিয়েবল নিয়ে নে আর বি দুটো ভেরিয়েবল নিলাম এটা নিয়েছি এ একটা নিয়েছি বি ওকে এবার কি বলছে এ বার তাহলে এ বারটা আছে এ বার হল এ থেকে এ থেকে একটা টানবো নিয়ে ডট গেটের মাধ্যমে আমি এ বার করে দিচ্ছি

আর এটা হলো ইন্টু বি এবু বি যদি করি আমি ইন্টু বি যদি আমি করি বার থেকে নেব হলো ইন্টু বি হলো এবার দুটোর মধ্যে আমি অরগেট করবো

এক নাম্বার কাজ দু নাম্বার কাজ তিন নাম্বার কাজ বুঝলি সার্কিটটা দেখ এটাকে ওয়াই ধর এটাকে ধর তাহলে কি হচ্ছে

কিন্তু বিদ এটা হলো এটা হলো বিটা হলো বার বার মানে জুড়ে দিলাম এটা হলো বি এটা কি হলো পরীক্ষাতে আসবে দেখ ভালো করে কি বলেছিল এ বি প্লাস এ বি তাই হ্যাঁ কি না তাহলে এটাকে তুই এক্স ধর এটাকে তুই ওয়াই ধর তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে এটা এক্স আর এটা ওয়াই প্লাস তো তাই প্যারালালি আছে ওকে হ্যাঁ এক্স নাকি এক্স মানে তো এ ইনটু বি